অ্যারিস্টোফার্মা, রোজায় সুস্থ থাকুন। রমজান মাসে আমরা যখন খাবার খাই আমাদের মনে রাখতে হবে নর্মালি যে 5 থেকে 6 বার খাবার নিচ্ছি সেটাকে আমাদেরকে 3 বেলায় আনতে হবে, অর্থাৎ ইফতার, সন্ধ্যা রাতে এবং সেহরিতে। ইফতারে যখন খাবার খাবো মনে রাখতে হবে যেন আমরা এমন খাবার না খাই যেটাতে আমাদের সুগার অনেক বেড়ে যাবে, অর্থাৎ পানীয়র ক্ষেত্রে চেষ্টা করবেন মিষ্টি কিংবা গুড় জাতীয় খাবারকে অ্যাভয়েড করার জন্য। ভালো হয় যদি আপনি সিম্পল কোনো পানীয় নেন। সেহরিতে খুব ভালোভাবে সবাইকে খেতে হবে এবং চেষ্টা করতে হবে সেহরির শেষ ভাগের সময়টা নিয়ে আমাদেরকে একদম নর্মালি যে টিপিক্যাল দুপুরের লাঞ্চটা আমরা করে থাকি সেটা যেন আমরা নিতে পারি। এছাড়াও ইফতার থেকে সেহরি পর্যন্ত প্রচুর পরিমাণে পানি পান করতে হবে।